ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 15ই নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল কলেজ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে বললেন, কিন্তু যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাহলে এই পরিস্থিতিতে কি করে সামাল দেওয়া যাবে সবটা। তৎপর প্রশাসন স্কুলগুলি জানাচ্ছে যে স্যানিটাইজেশন আগে থেকেই করতে হবে, এমনটাই নবান্নের কড়া নির্দেশ। আগামী 15ই নভেম্বর থেকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা হচ্ছে স্কুল কলেজ খোলার ব্যাপারেও 15ই থেকে করে দাও, ঠিক আছে? তার আগে স্কুল কলেজগুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে, সেগুলো মাথায় রাখো। কালী পুজো নয়, মনে রেখো, কালী পুজো হচ্ছে 4 তারিখে, 6 তারিখে হচ্ছে ভাইফোঁটা, 10 আর 11 হচ্ছে ছট পুজো, 13 তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তোমাকে যা করতে হবে 15 তারিখ থেকে করতে হবে। আর একটা হচ্ছে স্কুল কলেজ খোলার ব্যাপারেও 15ই থেকে করে দাও, ঠিক আছে? তার আগে স্কুল কলেজগুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে, সেগুলো মাথায় রাখো।